প্রত্যেকটা মানুষের জীবনে এমনই একটা সময় থাকে যে সময়টা মানুষটা শুধু নিজেকে নিয়েই ভাবে নিজের ভালো মন্দ চিন্তা করে নিজের কোনটা পড়লে কোনটা খেলে বা কী করলে ভালো লাগবে সেটা নিয়েই ভাবে বয়সের থাপে ধাপে এমন একটা সময় এসে পৌঁছায় যে সময়টা মানুষ আর নিজের জন্য ভাবার কোনো টাইমে পায় না আসসালামু আলাইকুম এফ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই আপনাদের নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি অনেকদিন পরে নিজের জন্য কিছু কেনাকাটা করার জন্য আমরা আসছি মিরপুর একে সাথে আমার ছেলে আছে দুজনে মিলে মানে মা ছেলে মিলে আজকে আমরা শপিং করব প্রথমে ছেলের জন্য একটা জার্সি কিনবো ও আসলে প্রায় দুই তিন মাস যাবৎ আমার কাছে একটা জার্সি কেনার জন্য খুবই আবদার করছে তো ওকে নিয়ে আর্জেন্টিনার একটা জার্সি কিনে তারপর আমরা চলে গিয়েছিলাম খেলাঘরে কারণ ও চাইছিল যে ওকে পেছনের টেন লেখা একটা জার্সি কিনে দিই আর জার্সিগুলোর পেছনে সেরকম কিছু লেখা থাকে না আমরা ওর সাইজের একটা জার্সি নিয়ে তারপর কাস্টমাইজ করে ওর নামটা লেখাবো এই যে কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রিন্ট আউট করে নাম বের করে তারপর খুব সুন্দর করে জার্সির ওপরে নামটাকে বসিয়ে দেওয়া হয় এই মেশিনটার সাহায্যে আসলে এটা আমি প্রথমবার দেখলাম আর তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি যারা আমার মতো প্রথমবার এই ধরনের জার্সির ওপরে প্রিন্ট আউট করতে দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যে দোকানটা থেকে আমি প্রিন্ট আউট করছি সেটার নাম হচ্ছে খেলাঘর এটা হচ্ছে সা আলী শপিং কমপ্লেক্সের একেবারে পেছন সাইটের ফার্স্ট ফ্লোরের একেবারে কর্নার সাইটের দোকানটা আমার ছেলের জার্সিটা প্রিন্ট আউট করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ওর নামটা খুব সুন্দর হয়েছে আসলে ওকে যখন ওর পছন্দের কিছু কিনে দিতে পারি তখন আমার মনে হয় যে ওর চেয়ে বেশি আমারই খুশি লাগে আমরা একা এসেছি এমনটা নয় যে আমরা একা যাব আমি বাসা থেকে রওনা দিয়েছিলাম সন্ধ্যার পরপর আমার মেয়েকে মার কাছে রেখে আর ওর বাবা যেহেতু আমাদের আশেপাশেই কাজে ছিল ও বলেছিল যে তোমরা শপিং শেষে আমাকে কল দিবে আমি এসে নিয়ে যাব। সালমানের জার্সিটা কেনার পর আমরা চলে যাচ্ছে আরেকটা শপে এখান থেকে আমাদের ফাতিহার জন্য একটা ড্রেস কিনবো যেহেতু আমরা যেদিন শপিংয়ে গিয়েছিলাম সেদিন ছিল নয় নভেম্বর আর নয় নভেম্বর আমাদের ফাতিহার তিন বছর পূর্ণ হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন তো ভাতিজির জন্য একটা ড্রেস কিনে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবার নিজের জন্য কিছু কেনাকাটা করব প্রায় তিন বছর হয়ে গেছে নিজের জন্য কোনো জোতা কেনে না এমন নাই যে আমাদের কাছে টাকা নেই আসলে টাকা আছে কেনার মতো মন মানসিকতা বা মনের অবস্থাই নেই কারণ আগে সব কিছুর সাথে ম্যাচিং ম্যাচিং করে জোতা কেনা হতো ড্রেস কেনা হতো বেশিরভাগ স্লিপার পরতাম আর এখন যেহেতু বোরকা ক্যারি করি সব জায়গায় তো সেই কারণে আমি কেটটাই বেশি পছন্দ করে একটা কেট নিয়েছিলাম প্রায় তিন বছর আগে সেটাও এখন পর্যন্ত অনেক টেকসে আছে যার কারণে আর জুতো কিনে টাকাটা নষ্ট করতে চাই না তো যেহেতু বিয়ের প্রোগ্রামে যাচ্ছি সে কারণে আমার জন্য একটা সিক্স টাইপের জোতা কিনে নিলাম আর এখান থেকে আমার জন্য একটা হিচাপ কিনে নেব। অনেকদিন পর মনে হচ্ছে যে আমি আমার নিজের জন্য কিছু কেনাকাটা করলাম আর এই যে ছেলের জন্য এই গেঞ্জিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে যেহেতু সামনে শীত আর এটা ফুল হাতা শীতের মধ্যেও পড়তে পারবে আর প্রোগ্রামেও পড়ে যেতে পারবে ছেলের জন্য এই গেঞ্জিটা নিয়েছি এগুলো খুব আমি কম দামের মধ্যে নিয়েছি বাহিরের ফুটপাত থেকে তারপরও দেখতে খুব সুন্দর লাগছিল আসলে পছন্দটা হচ্ছে বড় ব্যাপার আপনার কাছে কোনটা ভালো লাগছে আপনি শোরুম থেকে নিলেন বা ফুটপাথ থেকে নিলেন এটা কিন্তু বড় বিষয় না আমাদের কেনাকাটা কিন্তু মোটামুটি শেষ এখন আমরা চলে এসেছি একটা পেস্ট্রি শপে আর বলে রাখা ভালো আজকে কেনাকাটায় শুধু আমাদের মা আর ছেলের জন্যই ছিল আমার মেয়েটার জন্য কিন্তু কিছুই নেই নেই ইনশাল্লাহ খুব শীঘ্রই তার জন্য শীতের কেনাকাটা করতে আসব তো ছেলেকে এখান থেকে একটা ক্যান্ডি নিয়ে দিয়েছি ক্যান্ডি নিয়ে আমরা বাহিরে তার বাবা আসার জন্য অপেক্ষা করছিলাম আমার ছেলেটা এমনই হয়েছে যে তার পছন্দের বা ফেভারিট কোনো খাবার নাই বললেই চলে যে কোনো খাবার সে অল্প একটু খাবার খেয়েই রেখে দিবে। আর কোনো কোনো খাবার আছে নেওয়ার পরই সে চেখেও দেখবে না সেভাবেই থাকবে তো আমরা অপেক্ষা করতে করতে অবশেষে সালমানের বাবা চলে আসছে আমাদেরকে রেসিপি করতে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হব কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাই ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিওর সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করে আজকে এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ